আলটিমেট আমাদেরকে ইনকাম করতেই হবে, মানে আমরা মনে ভেবে নিয়েছি বা আমরা ডিসিশন আমরা নিয়ে নিয়েছি, ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমরা অনলাইন থেকে আর্নিং করবই। হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? সকলে ভালো আছেন, সকলে সুস্থ আছেন, সকলে নিজের কাজকর্মে ব্যস্ত আছেন। আলটিমেট আমাদেরকে ইনকাম করতেই হবে, মানে আমরা মনে ভেবে নিয়েছি বা আমরা ডিসিশন আমরা নিয়ে নিয়েছি, ফাইনাল ডিসিশন নিয়েছি যে আমরা অনলাইন থেকে আর্নিং করবই। এই করবই কথাটা কাজে লাগাবার জন্য আমরা নতুন নতুন আপনাদের জন্য কি প্রসেস আমরা রিচ করছি বা প্রসেস আমরা বের করছি, যাতে করে আপনারা ইন ফিউচার সেগুলো কাজে লাগিয়ে আপনারা আলটিমেট একটা অনলাইন থেকে পকেট মানিও আপনারা আর্নিং করতে পারেন। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে প্রথম থেকে একদম লিগ্যাল ওয়েতে, মানে লিগ্যাল ওয়েতে আপনাদেরকে ভিডিও দিয়ে আসছি, যেখানে কোনো ক্লিক বেট নেই যে আমি আপনাকে এটা বলেছি এটা হচ্ছে বা কোনো কিছু আপনাকে দেখায়নি, এরকম না। যেটা হয়েছে সেটা আপনার সঙ্গেও হয়েছে। আমি ভিডিও বানাতে গিয়ে বা স্ক্রিন রেকর্ডিং করতে গিয়ে আমার যে প্রবলেমের আমি ফেস করেছি, সে প্রবলেমের ফেস আপনাকে করতে হচ্ছে। তো এগুলো দেখাবার জন্য আমি কি করি, আপনাকে পুরো ট্রান্সপ্যারেন্টলি আপনাকে আমি বোঝাবার চেষ্টা করি যে আপনি যাতে করে বুঝতে পারেন ক্লিয়ারভাবে। আমি অন্যান্য ইউটিউবারদের মতন আমি সেরকমভাবে ভিডিও বানাই না, শর্ট ভিডিও বানাতে পারি না, কারণ আমার ভিডিও একটু লেন্দি হয়, বড়ো হয়, সকলে জানেন, আপনারা সাপোর্টও করেছেন অনেকেই, এবং আপনাদেরকে সকলকে ধন্যবাদ, সকলকে অনেক 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 করে আমার অন্তর থেকে একদম ভালোবাসা, কারণ আপনারা অনেক সাপোর্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। আপনারা আমার চ্যানেলে আপনারা 500+ সাবস্ক্রাইবার আপনারা পার করে ফেলেছেন এই এক সপ্তাহের ভিতরেই, তার জন্য খুব হ্যাপি আমি। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের জন্য আমি অলওয়েজ এরকম কন্টেন্ট নিয়ে আসব। এবং আরও কিছু কথা বলি, তারপরে ভিডিও কথা একটু পরে আসছি। যেটা হচ্ছে আপনাদের জন্য, আমার সাবস্ক্রাইবারদের জন্য বা আমার ভিউয়ারদের জন্য, যেনারা আমাকে সাপোর্ট করছেন, তিনাদের জন্য আমি ফ্রিতে কোশ্চেন অ্যান্সারের আমি কি নিয়ে আসছি, সিস্টেম নিয়ে আসছি। মানে যেখানে আপনার কোনো মনের মধ্যে ডাউট থাকবে বা কোয়েশ্চেন থাকবে বা কোনো বিষয় জানতে চাইবেন, ডাইরেক্ট আপনি আমার ওয়েবসাইটে গিয়ে কী করবেন, সেখানে ভিজিট করে আপনি কোয়েশ্চেন করবেন। এমনি লোকাল পাবলিকের মতো যারা ফেসবুকে কমেন্ট করে আপনার অ্যান্সার দেয় না, সেরকম অ্যান্সার পেয়ে যাবেন, বা আপনি আমার কাছ থেকেও সরাসরি আপনি হেল্প পাবেন ডাইরেক্ট একদম কথার সঙ্গে বা ফোনের সঙ্গে, রাইট? তো এই সিস্টেমটা কিছুদিনের মধ্যে আমি লঞ্চ করতে চলেছি, যেটা আপনারা সকলে জানতে পারবেন। আচ্ছা, মেন পর্বে আসি। ওকে, তো লেটস গো, আমরা কথা বলি এখন ইনকাম কীভাবে করব। মেন কথা হচ্ছে কি, যে ইনকাম করার জন্য যে প্রসেসগুলো আমরা আগে ভিডিওতে ইউজ করেছি, সেই প্রসেসগুলো তো আমরা ইউজ করব। দেখা যাচ্ছে যে না, এই প্রসেসগুলো এখন আমাদের কোনো কাজ করছে না, বা এখন আমাদের আমরা এই প্রসেসে আমরা মার্কেটিং করতে পারছি না, আমাদের সিপিসি জেনারেট হচ্ছে না, আমাদের ডলার আমাদের আর্নিং হচ্ছে না, বা আমাদের ইম্প্রেশন বাড়ছে না, আমাদের ক্লিক হচ্ছে না, তো কী করতে হবে আমাকে? নেক্সট আমাকে প্রসেস আমাকে ইউজ করতে হবে, কোনো নেক্সট প্রসেস আমাকে ইউজ করে সেখানে মার্কেটিং করতে হবে। তো আজকের জন্য বেস্ট ফর ইউ, মানে আপনাদের জন্য নতুন একটা প্রসেস হচ্ছে কি, যে ফেসবুক থেকে অ্যাডসটা মার্কেটিং করব, দেন সেখানে আমরা কী করব, হিউজ পরিমাণে আমরা হিউজ পটেন্সিয়াল পরিমাণে আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে আমরা হিউজ কাস্টমার আমরা আমাদের ওয়েবসাইটে আমরা এঙ্গেজ করব, রাইট? অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ এর মধ্যে মাঝে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক বলা হবে যেগুলো কিন্তু আপনার ইন ফিউচার কাজে লাগতে পারে। ওকে গাইজ, সো ফাইনালি উই আর কাম ব্যাক টু মাই কম্পিউটার স্ক্রিন, অ্যান্ড এখন কাজ হচ্ছে কি, এখানে আপনাদের সঙ্গে একদম যেটা আলোচনা হবে বা দেখানো হবে একদম ট্রান্সপ্যারেন্টলি বলতে পুরো ওপেন আলোচনা হবে, যে কীভাবে আপনি ফেসবুক পেজ তৈরি করবেন, কোন পেজে ফেসবুক পেজ তৈরি করবেন, আপনার কোন প্রোফাইল থেকে ফেসবুক পেজ তৈরি করবেন, সমস্ত কিছু কিন্তু আমরা পেজ তৈরি করার সময়তে আমরা আলোচনা করব। এখন কোনো এক্সট্রাভাবে আমরা আলোচনা করছি না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ওকে, তো আমরা কী করব, আমরা ডাইরেক্ট এখন কী করব, মোবাইল ওপেন করে নেব। তো আমরা এখান থেকে আমি কি করেছি, লেড প্লেয়ারটা ওপেন করে নিয়েছি। লেড প্লেয়ার হচ্ছে একটা কি মোবাইল, এটা মোবাইল সফটওয়্যার, মানে এখান থেকে আমার ডেস্কটপে মোবাইল চলবে আর কি। তো এটাকে দিয়ে করে নেব একটু। ওকে, করে নিয়েছি। অ্যান্ড দেখুন,
ওকে, আমি কি করব, আমি এখানে একটা নতুন একটা আমি কি করেছি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করেছি। তো আপনাকে আমি বলে রাখি যে আপনি যখন মানে অ্যাডসটার জন্য যখন আপনি মার্কেটিং শুরু করবেন ফেসবুকের থ্রুতে, তখন কিন্তু আপনি অবশ্যই কি করবেন, আপনার পার্সোনাল আইডি দিয়ে আপনি পেজ ক্রিয়েট করবেন না। আপনাকে আবারও বলছি ওয়ান সেকেন্ড, আপনি আপনার পার্সোনাল আইডি দিয়ে আপনি পেজ ক্রিয়েট করবেন না। আপনি একটা নর্মালি একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করবেন, দেন সেখান থেকে আপনি কি করবেন ইউনিক লেভেলে একটা পেজ ক্রিয়েট করবেন। তো আমরা কি করেছি, এখানে আমরা একটা পেজ ক্রিয়েট একটা প্রোফাইল ক্রিয়েট করেছি। প্রোফাইলে কোনো আমরা পিক টিক কিছুই দেইনি, জাস্ট শুধুমাত্র প্রোফাইলটা ক্রিয়েট করেছি। আমরা কী করবো, আমরা পেজটিকে ডাইনামিক বানাবো তার জন্য। তো পেজ ক্রিয়েট করার জন্য ফেসবুকে আপনি আসবেন, ফেসবুকে আপনি অ্যাপে আসার পর দেখতে পাবেন আপনার সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আপনি কী করবেন, আপনি জাস্ট এই ডান দিকে যে আপনি দেখছেন লাইন থ্রি লাইন আছে, এই থ্রি লাইনে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর কোথায় যাবেন, আমার ফেসবুকের নেম হচ্ছে বাবু সোনা, সুন্দর তাই না, বাবু সোনা, ও বাবু ও সোনা। ওকে গাইজ, তো আমরা কি করব, একটু হাসি মজাক না করলে ভালো লাগে না ভিডিওর মধ্যে। ওকে, আমরা জাস্ট কী করব, পেজে ক্লিক করব, দেন আমরা কী করব ক্রিয়েট। পেজে ক্লিক করার পরে কোথায় যাবো, আবার ক্রিয়েটে ক্লিক করব, দেন এখান থেকে আমরা গেট স্টার্টেড ক্লিক করব, দেন পেজ নেম দেবো। আমাদের পেজ নেম আমি চুজ করে রেখে যেটা হচ্ছে কি, আমি একটা এই যে এটা হবে আমার পেজ নেম। ওকে, কি আছে, ব্রোকলি ফুড লাভার, রাইট। তো আমরা কি করব, জাস্ট পেজের নেম দেবো আমরা ব্রোকলি দিলাম, জাস্ট ব্রোকলি, অ্যান্ড নেক্সট করব। অ্যান্ড পেজ ক্যাটাগরি কী হবে আমাদের, আমাদের হবে ফুডিং, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, রাইট। ভালো করে বিষয়গুলো দেখবেন আপনি। পেজ ক্যাটাগরি কী করে, পেজ নেম দিয়েছি, তারপরে আমরা দিয়েছি পেজের ক্যাটাগরি মানে কোন ধরনের আমাদের পেজ, তারপরে কী দেবো আমরা, আবার আমরা লিখব ফুড অ্যান্ড ফাস্ট ফুড রেস্টুরেন্ট, আর একটা দেবো ক্যাটাগরি, আবার ফুড লিখবো আমরা। নিচের দিকে হুবার করো মাউসকে, দেখতে পাবো আমরা কী আছে এখানে, হেলথ ফুড স্টোর। আমরা এই তিনটে ক্যাটাগরি চুজ করলাম। আমি অন্যথায় আপনি আরও চুজ করতে পারেন, মানে এর থেকে আপনি অন্য ক্যাটাগরি চুজ করতে পারেন, কোনো ইস্যু নেই, যেহেতু ফুড নিয়ে মানাচ্ছি তার জন্য আমি এখানে ফুডই আমি চুজ করেছি। ওকে, দেন কী করবো আমরা, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। দ্যাটস কমপ্লিট, আপনার পেজ মোটামুটি বিল্ড আপ হয়ে গেছে। এটা কিন্তু সরাসরি আমরা আপনাকে মোবাইল থেকে দেখাচ্ছি, এখানে কোনো কম্পিউটার স্ক্রিনে এটা হচ্ছে না, ঠিক আছে। ডাইরেক্ট এটা মোবাইল স্ক্রিন, মানে এটা মোবাইল সফটওয়্যার দ্বারাতে মোবাইল স্ক্রিন লঞ্চ করা হয়েছে, রাইট। অ্যান্ড কী করবো আমরা, আমরা জাস্ট এখানে আসব, এখানে এসে কী করবো আমরা, দেখুন দুটো অপশান পাবেন আপনি। ফার্স্ট অপশান হচ্ছে প্রমোট ইয়োর প্রোডাক্ট অর সার্ভিস, অ্যান্ড কী আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান। তো আমরা কী করবো, আমরা জাস্ট এখানে টিক করব, টিক করার পরে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। ওকে, তো আমরা কন্টিনিউ আমরা ক্লিক করে দিয়েছি। অ্যান্ড কাজ হচ্ছে ফার্স্ট আমরা আমাদের প্রোফাইলে কী করব, ইমেজ সেট করব। বাকি আসছি, আপনাকে দেখাবো কীভাবে আপনি কাজ করবেন, মানে প্রোফাইল থেকে পেজ থেকে আপনি কীভাবে আর্নিং করবেন, প্রোফাইলে আপনি কীভাবে লিঙ্ক শেয়ার করবেন, প্রোফাইলে আপনি অন্যান্য পিপলের সঙ্গে কীভাবে কানেক্টিং গ্যাদারিং সিস্টেম তৈরি করবেন, আসছি, ওয়েট। তো আমরা কী করব, আমরা জাস্ট এখানে একটা ইমেজ লাগাবো, মানে প্রোফাইল ইমেজ দেবো। তার জন্য এই পিকচারটা এখান থেকে আমার ব্রোকলিটা এটা দিয়ে দিলাম, ডান করলাম। ওকে, সো আমাদের ডান হয়ে গেল। মোবাইল থেকে আপনার তো খুব ইজি হয়ে যাবে এটা, তার জন্য কোনো আপনার সমস্যা নেই। দেন কী করতে হবে আমরা, দেখুন ইউনিক একটা প্রোফাইল পিকচার দিয়েছি, দেন আমরা ইউনিক একটা কভার পিকচার দেবো, তার জন্য কভারে ক্লিক করব। সেম প্রসেসে আমরা কী করব, আমরা আবার ডান। ওকে, তো কী করলাম আমরা, প্রথম আমরা ইউনিক একটা এখানে প্রোফাইল পিকচার সেট করেছি, তারপরে ইউনিক একটা কভার পিকচার সেট করেছি, দেন আমাদের পেজের নেম, অ্যান্ড কী করব, নেক্সট করব। ওকে, নেক্সট করব, বাকি প্রসেস আস্তে আস্তে আস্তে। তো পেজ ক্রিয়েট করতে আপনি মোটামুটি জানেন যে পেজটা কীভাবে ক্রিয়েট করতে হয়, তো অবশ্যই আপনি এগুলোকে ভালো করে ফলো করবেন। দেন নোটিফিকেশন প্রোফাইল এস করে রাখবেন, কোনো অসুবিধা নেই। তারপরে আপনি নিচের দিকে আপনি যদি তারপর সুইচ প্রোফাইলে যখন আপনারা নিয়ে যাবেন, তখন আবার নেক্সট আপনার প্রসেস আপনি ইউজ করতে হবে। ওকে, তো আমরা কী করেছি দেখুন, তো মোটামুটি আমাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়েছে। যদি আমরা কী করি, স্টার ট্যুরে ক্লিক করি, তো কিছু ট্যুর আসবে, এগুলো আমরা নেক্সট করে দেবো, কেটে যেতে পারি, কোনো অসুবিধা নেই, ডান করে দিলাম। তো ম্যানেজার যদি ক্লিক করি, রাইট, তো আমরা কী করব, দেখুন স্টার উইথ লেভেলে আছে এখানে, আপনি কী করবেন পাবলিক কন্টেন্টে ক্লিক করে দেবেন,
তারপরে রিল এখন কোনো কন্টেন্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, ওরা আমরা পরে নিয়ে আলোচনা করব। বাকি আপনাকে এখানে পেজ সেট আপ করতে হবে। তো পেজ সেট আপ করার জন্য আপনার কী প্রয়োজন? পেজ সেট আপ করার জন্য আপনাকে সেটিংয়ে এসে, এডিটে এসে, তারপরে আপনার এখানে দেখতে হবে আপনার আপনার ডিসক্রিপশন, আপনার অ্যাড্রেস, সমস্ত কিছু ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, সেট আপ করতে পারবেন। তো সেটা আমি এখন করছি না, শুধু আপনাদের জন্য, ভিডিও লং হয়ে যাবে, ঠিক আছে? এগুলো ইজি প্রসেস, ইমেল আইডি, ফোন নাম্বার সব কিছু এখানে আপনার অরিজিনাল দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ভেরিফিকেশান করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র দিয়ে রাখবেন। পেজে যখন কেউ ভিজিট করবি, যদি আপনার পেজ কেউ ঘুরে, তো সে যেন জানতে পারে যে না, এটা ইউনিক একটা পেজ, রাইট? কোনো ফেক পেজ না। তো আপনি এরকমভাবে এগুলো তৈরি করবেন। বাকি আমি যাচ্ছি না কীভাবে আরও আপনার বায়োডাটা বা ডিটেলস আপনি অ্যাড করবেন, এতটুকুই দেখালাম পেজের মধ্যে, রাইট? অ্যান্ড কী করবেন আপনি, আপনি এখন আপনার পেজের কী করেছেন? ওকে, তো এটা হচ্ছে আপনার পেজ, রাইট? এটা হচ্ছে আমার পেজ। অ্যান্ড সাজেশনে ক্লিক করব, অ্যান্ড আমরা কী করব দেখুন, আমরা আপাতত এই এদেরকে আমরা ফলো করে দিচ্ছি। ফলো করে দিলাম, সাজেশন যেহেতু দিয়েছে ফলো করে দিলাম, কারণ এটা আমার ফেক প্রোফাইল, আমার কাউকে ফলো করতে কোনো সমস্যা নেই, রাইট? তো আমি মোটামুটি এদেরকে ফলো করে দিলাম, সমস্যা নেই। ওকে, তারপর কী করব, তারপরে আমরা দেখুন আমরা এখানে একটা প্রোফাইল সার্চ করব, আমরা একটা প্রোফাইল সার্চ করব, যেহেতু আমাদের পেজ কি, আমাদের পেজ হচ্ছে ফুডের, ফুডের সম্পর্কে পেজ, রাইট? ফুড সম্পর্কে পেজ। তো আমরা কী করব, আমি একটা পেজ সার্চ করে নিচ্ছি, এই পেজের নাম হচ্ছে FOOD ফুড, BIBLE ফুড বাইবেল, রাইট? একটা এখানে অনেক দেখুন 9 মিলিয়ন ফলোয়ার আছে এই পেজে, 9 মিলিয়ন ফলোয়ার এই পেজে আছে। আপনি কী করবেন, ফার্স্ট আপনার পেজ থেকে আপনি এই পেজটি কী করবেন, ফলো করবেন। ফলো করে দিলেন, ওকে, ফলো হয়ে গেছে। এখন কী করবেন আপনি, এই পেজে আপনি কন্টেন্টে আসবেন, কপিরাইট চলে আসবে, ওকে। তো আপনি কী করবেন, এই পেজে কন্টেন্টে আসবেন, রাইট? এই কন্টেন্টে এসে কী করবেন, ভালো আবার বলছি আপনাকে, আপনার নিজস্ব প্রোফাইলতে করবেন না, একটা প্রোফাইল তৈরি করবেন, দেন সেখানে একটা পেজ ক্রিয়েট করবেন। এরপরে আসার পরে আপনি এখানে কমেন্ট পোস্ট করবেন, ঠিক আছে? কমেন্টে যাবেন, কমেন্টে গিয়ে আপনি কী করবেন, আপনার যেখানে কমেন্টের আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্ক, রাইট, যেখানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কের মধ্যে যেখানে আপনি কী করে রেখেছেন আপনার অ্যাডসটা, যেখানে অ্যাড আপনি মানে অ্যাডের ডাইরেক্ট লিঙ্কের যেখানে আপনি লিঙ্ক দিয়ে রেখেছেন, যেটাকে আপনি ল্যান্ডিং পেজে কনভার্ট করেছেন, সেই ল্যান্ডিং পেজের লিঙ্কটাকে এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো কীভাবে করবেন, সরাসরি আমি যদি এখান থেকে নোটপ্যাড ওপেন করে নিই, নোটপ্যাডে আমি অলরেডি আমি নোটপ্যাডে আমি সেটা সেট করে রেখেছি, এটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক, অ্যান্ড এখানে আমি কপি করব। কপি করার পরে মাত্র জাস্ট এখানে আমি কী করব, এই যে রিপ্লাই না, এই রিপ্লাই ক্লিক করব, রিপ্লাই ক্লিক করে এই বান্দাকে এটাকে আমি পোস্ট করব, পোস্ট করলাম, দেন সেন্ড করব। ভাই আইডি ব্যান্ড হবে, প্রোফাইল ব্লক হবে, কোনো সমস্যা নেই, এটা ফেক, আমার এটা হচ্ছে আমার ইনকাম প্রসেসের জন্য এই আইডি আমি তৈরি করেছি, ঠিক আছে? বাকি বেশি ডিসকাস করা যাবে না, তো আমার মানে আমার ভিডিওটা কপিরাইট আসতে পারে, আপনি বুঝে নেন এই বিষয়গুলো, ঠিক আছে? যতটুকু বলেছি আশা করছি আপনি ক্লিয়ার হয়েছেন যে কীভাবে কাজ করতে হবে, রাইট? দেখুন আমি এখানে পোস্ট করে দিয়েছি, ব্রোকলি নামে পোস্ট হয়ে গেছে, অ্যান্ড আপনি কীভাবে রিপ্লাই এসে রিপ্লাই এটাকে পেস্ট করে দেবেন। ওকে, পেস্ট করে দিলাম, পেস্ট, তাহলে মেন পোস্টে কিন্তু এটি পেস্ট হয়ে গেল, ঠিক আছে? এরকম কী করবেন, এরকম আপনি আরও আরও অন্যান্য, ওফ খুব সমস্যা, তো কী করবো আমরা, আমরা জাস্ট এখান থেকে আরও অন্যান্য পেজ আমরা সার্চ করে নেব। কী পেজ, ফুড লাভার, ফুড পিপল, ফুড পিপল, যেখানে বেশি বেশি ফলোয়ার্স থাকবে যেই পেজ, সেই পেজকে ফলো করবেন, ঠিক আছে? মানে আপনি এমনটা না যে একটা ছোট পেজকে ফলো করে নিলেন, ভাই সেখানে কোনো ইয়ে নেই, কিছু নেই, মানে কোনো ট্র্যাফিক নেই, সেই পেজকে ফলো করা যাবে না, ঠিক আছে? তো আপনি জাস্ট ভালো একটা পেজকে ফলো করবেন। আমরা কী করবেন, ফুড, আমরা লিখব ফুড লাভার ইউএসএ, টার্গেট ভাই ইউএস, আমাদের টার্গেট ভাই ইউএস, ইউএস টার্গেট করতেই হবে, কারণ ইউএসএ সিপিসির যা রেট আর ইন্ডিয়া বাংলাদেশ সিপিসির রেট, আসমান জমিন তো পার্থক্য আছে। তো আপনাকে টার্গেট রাখতে হবে সবসময় সিপিসি ইউএসএ, চলো ইউএস চলতে হ্যাঁ। ওকে গাইজ, কী করবো আমরা, পেজে আসবো, আমরা জয়েন, আমরা কী করবো, পেজ লিখবো ওখানে, জয়েন মানে গ্রুপ চলে আসছে, রাইট? পেজ, এটা হচ্ছে পেজ, অ্যান্ড আমরা কী করবো,
সিওয়ালে ক্লিক করবো। সিওয়ালে ক্লিক করে দেখুন লাভো, ডো মাই গড, 3 মিলিয়ন ফলোয়ার্স। ফার্স্ট একে ফলো করুন। ফলো করার পরে কি করবেন, জাস্ট আপনি এখানে যাবেন, এখানে গিয়ে তিনার আপনি কোথায় যাবেন, তিনার আপনি এখানে ভিডিওতে যান, যখন একটা ভিডিওতে যাবেন, ভিডিওতে গিয়ে এটাকে আপনি এখানে কমেন্টে যাবেন। কমেন্টে গিয়ে এদেরকে আপনি কি করুন, কি ডাইরেক্ট আপনি লিঙ্কটা এখানে পেস্ট করে দেন, আপনার যে ল্যান্ডিং পেজের লিঙ্ক পেস্ট করে দেন, ডাইরেক্ট এখানে আবার একটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। তাহলে এভাবে আপনি কি করুন, দিনে আপনি 10 থেকে 20টা পেজ ফলো করুন, সরি দিনে 4 থেকে 5টা পেজ এভাবে ফলো করবেন। 10 থেকে 20খানা পেজের ভিতরে গিয়ে পার্সোনালি কাউকে এই লিঙ্কটা শেয়ার করে দেওয়া, বাস ছেড়ে দেন, ঘুমিয়ে যান, আরাম করুন, রিল্যাক্স করুন। দেখবেন অটোমেটিকলি আপনার কি আসবে, ইংগেজ আসবে, আপনার পেজে ভিজিট হবে, অ্যান্ড আপনার আপনি সেখান থেকে একটা আলটিমেট একটা মোটা ধরনের ইনকাম করতে পারবেন। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখনও পর্যন্ত আমাদের প্রিভিউস ভিডিও দেখেননি কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আলটিমেট ফ্রিতে, অবশ্যই ভিডিওটিকে আপনি দেখে আসবেন, আমরা ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড এনজয় ইন ইয়োর লাইফ ফ্রি অনলাইন ইনকাম সোর্স, রাইট? তো অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন, অ্যান্ড নিজের খেয়াল রাখবেন, অ্যান্ড ফেসবুকেরও খেয়াল রাখবেন। আবার বলছি, নিজস্ব পার্সোনাল আইডি থেকে কোনো দিন এই কাজটি করবেন না, একটা আইডি প্রোফাইল ক্রিয়েট করুন, দেন সেখানে কাজ করুন, ওটা বন্ধ হবে, আরও ক্রিয়েট করুন, আরও একটা প্রোফাইল থেকে 5-7খানা পেজ তৈরি করুন, ফুড লাভার, ডগি লাভার, ক্যাট লাভার, কার লাভার, এর রোম্যান্টিক রোম্যান্টিক কোনো পেজ পাওয়া যায় অনেক অনেক না, তারপরে কোনো মেনশন, তারপরে দেখতে পাবেন না স্যাড মুমেন্ট, এরকম পেজ পাওয়া যায়, এই পেজগুলোতে ফলো করে তাদের সঙ্গে কমিউনিকেশন তৈরি করুন, তাদেরকে আপনার পেজে নিয়ে আসুন। বাকি গাইজ, নেক্সট ভিডিওতে আলোচনা হবে কীভাবে এর থেকে আমরা বেশি ডিপে জানতে পারবো, কীভাবে আমরা আমাদের পেজে ফলোয়ার্স নিয়ে আসতে পারবো, কীভাবে আমরা আমাদের পেজে ফলোয়ার্স গেন করব, সেটা পেইড ফলোয়ার্স আপনাদেরকে দেখাবো, কীভাবে আপনার পেজে আপনি লাখ লাখ ফলোয়ার্স নিয়ে আসতে পারবেন। টাকা খরচা হবে কিন্তু, ঠিক আছে, ফ্রি হবে না, ফ্রি হওয়া যায় না এগুলো, ওকে? দেখাবো আপনাকে নেক্সট ভিডিওতে। ও গাইজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।